بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ
قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক জাতির উদ্দেশ্যে আম্বিয়া রসূলগণকে পাঠিয়ে জাতিগুলিকে সতর্ক করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত ধ্বংস করেন নাই যতক্ষণ পর্যন্ত তাদের ওজর অজুহাত শেষ না করে দিয়েছেন, তাদের কাছে সতর্কবাণী না গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া রসুলগণ সত্য দিন তৌহিদ আল্লাহর মনোনীত দিন না নিয়ে পৌঁছেছে, যখন তাদের কাছে দিন পৌঁছেছে আর তারা অমান্য করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাতিগুলিকে ধ্বংস করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার জাতি কোরাইশদের কেউ যারা ইসলাম নিয়ে এসছে ভালো কথা, আর না হলে ওই সব কাফের মুশরিকরা কুরাইশ যারা আরবদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, যারা আল্লাহর ঘরের প্রতিবেশী ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন নাই। যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ পাক নিশ্চিন্ন করে দিয়েছেন। আমাদের তাফসীর সূরা হুদ থেকে ধারাবাহিক চলছে, আজকে চতুর্থ পর্ব, আয়াত নম্বর 61 থেকে তাফসীর হবে। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, যেই জাতির কাছে রাসূল পাঠিয়েছিলেন সালেহ আলিহি সালামকে। এদের এলাকা এই আরব দেশে সৌদি আরবেই, তাবুক এবং মদিনা মুনাওয়ারার মাঝখানে একটি শহর রয়েছে যেটাকে বর্তমানে আল ওলা বলা হয়, আর সাধারণ লোকেরা মাদায়েনে সালেহ বা সালেহ আলিহি সালামের শহর বা এলাকা বলে জানে। যেই এলাকাটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে 1400 বছর আগে আল হিজর বলা হয়েছে, এলাকার নাম হিজর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির কথা উল্লেখ করেছেন, নবীকে আল্লাহ পাঠালেন, নবীর কথা যখন অস্বীকার করলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা পাঠিয়েছিলেন মুজিজার সাথে তারা আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধাচরণ করে তারা সেই মুজিজাকে আল্লাহর উষ্ট্রীকে জখম করলো, পরে মেরে দিল, আল্লাহর আজাব তখন তাদেরকে পকড়াও করলো। এই বিষয়টি কোরআনে কারিমের কয়েকটি সূরাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরাগুলিতে আলোচনা করেছেন নবী রসুলগণের ঘটনা, একটি ঘটনাকে কয়েক জায়গায় উপদেশের উদ্দেশ্যে। কোরআনে কারিম কোনো কিস্সা কাহিনী কিতাব নয়, কোরআনে কারিম হচ্ছে জিকরা উপদেশ, আর উপদেশের পদ্ধতি হচ্ছে যে মাঝে মাঝেই স্মরণ করা, না শুধু একবার বলে দিলে হয় না, মাঝে মাঝেই স্মরণ করাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আর সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের
স্বজাতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম, ও আরসালনা এখানে উজ্জ্বল রয়েছে, আমি রসুল করে পাঠিয়েছিলাম সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে, তাদের ভাই মানে বংশের দিক থেকে ভাই, দিনের ক্ষেত্রে ভাই নয়, সেই বংশেরই সামুদ সম্প্রদায়ের ছিলেন সালেহ আলাইহিসসালাম, গোত্রের দিক থেকে বংশের দিক থেকে। কালা তিনি গিয়ে যে দাওয়াত দিলেন তা হচ্ছে আল্লাহর তৌহিদের দাওয়াত, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে আর কোনো এলাহ উপাস্য নেই, সত্য মাবুদ নেই, সুতরাং আল্লাহ ছাড়া কারো পূজা করিয়ে না উপাসনা করিয়ে না। এই দাওয়াতটি সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি বিধান প্রত্যেকটি মানুষের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। শিরকের ধর্ম আল্লাহ কখনো পছন্দ করেনি, কখনো নাজিল করেননি, মানুষরা তৈরি করেছে শিরক বহুত্ববাদ। আল্লাহ নাজিলকৃত দিনের মৌলিক বিষয়বস্তু প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এক আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, তার ইবাদত বন্দেগী হবে, তার গোলামদেরকে, তার দাসদেরকে, তার মখলুক সৃষ্টিদেরকে তার সাথে কোনো ক্ষেত্রে শরীক করা যাবে না। আর যদি কেউ আল্লাহর সাথে শরীক স্থাপন করে সবচেয়ে বড় অপরাধ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কালা, সালে আলাইহিস সালাম বললেন ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি ছিল, তখফিফের জন্য হালকা করার উদ্দেশ্যে ইয়াকে হজফ করা হয়েছে, মিমে জের এটি প্রমাণ করে যে ইয়া ছিল, ইয়া কওমে। আর না হলে এমনিতে যদি কাউকে ডাকেন যে হে মানুষ তাহলে ইয়া রাজুলু, তার যদি হে জাতি যদি এর উদ্দেশ্য হয়, হে আমার জাতি না বলে যদি হে জাতি তাহলে ইয়া কওমো হইত, আরবি গ্রামে গ্রামারে ইয়া কওমো হয়ে থাকে, ইয়া রাজুলু, হ্যাঁ এইভাবে হয়ে থাকে, ইয়া জৈদু এইভাবে হয়ে থাকে, অর্থাৎ দম্মা হয়ে থাকে, মাবদি আল্লাহ দম্মা হয়ে থাকে, মোনাদা যদি মুফরাদ হয়। তাহলে এখানে জের কাসরা রয়েছে, এই কাসরাই প্রমাণ করে যে এখানে ইয়া কওমি ছিল, আর ইয়া কাসরার দিকে টানে, ইয়াকে হজব করে দেওয়া হয়েছে, এই কাসরাটি মিমে যে রয়েছে এটি প্রমাণ করে যে এখানে একটি ইয়া আছে, উজ্জ্বল করা হয়েছে হালকা করার উদ্দেশ্যে। হে আমার সম্প্রদায়, ওবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত ইবাদতের দাওয়াত ছিল, তাওহীদুল ইবাদা, দাওয়াত রুবুবিয়াতের ছিল না, যে আল্লাহর কাজে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এটি দাওয়াত ছিল না, কারণ এটা অলরেডি ওরা জানতো, মানত, স্বীকার করত, প্রত্যেকটি জাতি ওপর আল্লাহকে মানত, যতগুলি জাতি এসছে আল্লাহকে রব, আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহ দাতা এসব কথা মানত। হ্যাঁ, মুসলিম সমাজের যারা শিরিক করে কবর মাজার পূজা, ওরা রুবুবিয়তও শিরিক করে উলুহিয়াতের সাথে, ইবাদতের সাথে, কিন্তু আরব মুশরিকদের ক্ষেত্রে কোরআনে কেরিমে বহু জায়গায় বর্ণনা করা হয়েছে, আর আগের যতগুলি জাতি ছিল সবগুলি জাতি আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু শিরিক কোথায় করত, আমরা আমাদের ইবাদত বন্দেগীতে কাজগুলিতে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না এমনটা নয়, এগুলিতে আল্লাহকে হক দেব, আর আল্লাহর যারা হ্যাঁ বিশিষ্ট বান্দা রয়েছে, হ্যাঁ ওলি আউলিয়াই বলেন ওদের নাম, আর নেক লোকেরা সৎ লোকেরাই বলেন, ওদেরকে শরীক করতো, ওরা যখন মারা যেত সে মূর্তির আকারে হোক অথবা তাদের কবর পূজা করে হোক। শিরক মানব জাতির মধ্যে এই দুটো রূপে হ্যাঁ প্রকাশ পেয়েছে, হয় নেক লোকদের সৎ লোকদেরকে হ্যাঁ তাদের প্রতিমূর্তি তৈরি করে হ্যাঁ মূর্তি পূজা শুরু হয়েছে, প্রতিমা পূজা শুরু হয়েছে, আর না হলে তাদেরকে দাফন করে কবর মাজার পূজা শুরু হয়েছে, দুটোই একই রকমের শিরক, দুই শিরকে সামান্যতম কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, একই হুকুম দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া রাসূলগণ এই জন্য ইবাদতের দাওয়াত দিয়েছে, তাওহীদুল ইবাদা, যেখানে আসল রোগ রয়েছে রোগ সারাবার প্রয়োজন রয়েছে, যেটা যেই রোগ নেই সেই ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, তো তারা তো আল্লাহকে রব মানে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহর অস্তিত্ব মানে, তাহলে আবার ওই কথাগুলি তাদেরকে বলে দাওয়াত দিতে হবে না। হ্যাঁ, রুবুবিয়াতের কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, এবং আম্বিয়া রাসূলরা দাওয়াতে রয়েছে, এই উদ্দেশ্যে উল্লেখ করেছেন যে যাকে রব মানছো, যাকে সৃষ্টিকর্তা মানছো, যাকে মালিক মানছো, যাকে রিজিক দাতা মানছো, যাকে আসমান জমিনের মালিক মানছো, তিনি তো ইবাদতের হকদার, আবার যিনি সব কিছুর মালিক তাকে বাদ দিয়ে আর কার পূজা করবে, কার উপাসনা করবে, কার ইবাদত করবে। তৌহিদে রুবুবিয়াত উল্লেখ করা হয়েছে তৌহিদে উলুহিয়াত ইবাদতের দলিল প্রুফ হিসাবে, যিনি দাতা
তার এবাদত বন্দিগি হবে, যিনি সৃষ্টিকর্তা তার এবাদত বন্দিগি হবে। দেখেন এখানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওবুদুল্লাহ, তোমরা আল্লাহর এবাদত বন্দিগি করা। আম্বিয়া রসুলগণ তৌহিদুল হাকিমি আজকাল বলে থাকে এক শ্রেণীর লোকেরা যারা রাজনৈতিক ব্যাখ্যা করে থাকে ইসলামের, অর্থাৎ ক্ষমতার তৌহিদ কায়েম করতে হবে। এই ক্ষমতার তৌহিদ কায়েম করতে হবে, এই দাওয়া তো কোন নবী রসুল দেননি। হ্যাঁ, ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত বন্দিগি কর বলেছেন, এই কথা বলেননি যে না ক্ষমতাটা হাতে নাও আর নেওয়ার পরে সবকে ঠিক করো, এই কথা বলেননি। সুতরাং এই ব্যাখ্যাটাও ভুল। তবে তৌহিদুল হাকিমিয়া আলাদা কোনো তৌহিদ নাই, তিন প্রকারে যে তৌহিদ রয়েছে তার মধ্যে তৌহিদে রুবুবিয়াতই অন্তর্ভুক্ত। যিনি আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ রিজিকের মালিক, তিনি আল্লাহ আদেশ নিষেধ দেওয়ার মালিক, আর যার আদেশ নিষেধ চলবে তার আদেশ নিষেধের বাস্তবায়ন করতে হবে আপনাকে আমাকে। সুতরাং তৌহিদুল হাকিমে বলে আরেকটি তৌহিদ আদের কিসিম আবিষ্কার করা, এর কোনো প্রয়োজন নেই। তৌহিদ রুবুবিয়াতের মধ্যে তা সামিল রয়েছে। মালাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর তোমাদের কোন এলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। হুয়া আনশাকুম মিনাল আরদ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনাল আরদ, এই জমিন থেকে, ভূমি থেকে, মাটি থেকে। ওয়াস্তামারাকুম ফিহা, আর মাটিতেই তোমাদেরকে আবাদ করেছেন, বসবাসের ক্ষমতা দান করেছেন। মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করে, মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাসস্থান দান করেছেন, মাটিকে বসবাসযোগ্য করেছেন। ফাস্তাগফিরু, সুতরাং তোমরা আল্লাহর কাছে অতীতে যা হয়েছে তার জন্য ক্ষমা চাও, মার্জনা কামনা করা। ইস্তেগফার, মানুষ ক্ষমা চায় কি জন্য, যে ভুল হয়েছে তাহলে, তো এর আগে যে ভুলগুলি হয়েছে এর জন্য ক্ষমা চাও, আর ক্ষমা চাওয়ার পরে আল্লাহ দিয়ে ফিরে আসো। ক্ষমা চেয়ে ওখানে থেমে গেলে কাজ হবে না, ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা আছে, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করে দাও, কিন্তু যেখানে ছিলেন ওখানে থেমে থেকে গেলেন, তাহলে আপনি সংশোধন করলেন না। তাহলে আপনার আসলে যে আপনি ক্ষমা চেয়েছেন এই কথা প্রমাণ পাই না। আপনার ছেলে যদি বেয়াদবি করবে, অন্যায় করার পরে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ক্ষমা চাওয়ার সময় বা তার আগে যে অবস্থাটি ছিল সেই অবস্থাতেই যদি সে তার আখলাক চরিত্র থেকে যায়, তাহলে সেই ছেলে সংশোধন হয় নাই। এই জন্য ইস্তেগফারের সাথে সাথে তওবার কথা বলা হয়েছে, আল্লাহর কাছে অতীতের ভুল ভ্রান্তির জন্য মার্জনা কামনা করে ফিরে আসো আল্লাহর দিকে। ওখানে থেমে থাকলে হবে না, পাপের বর্ডারে থাকলে হবে না, গুনাহার কাজে লেগে থাকলে হবে না, গুনাহার মজলিসেই আর গুনাহগার পাপীদের মাঝেই একাকার হয়ে থাকলে হবে না। ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো মসজিদে যেতে যা, মসজিদের দিকে ফিরে আসো, তৌহিদের দিকে আসতে না তৌহিদের দিকে ফিরে আসো, সুন্নতের দিকে আসতে না সুন্নতের দিকে ফিরে আসো। এই হচ্ছে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। সোম্মা তুবু এলেহে, অতপর তার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। ইন্না রব্বি করিবুন মুজিব, নিঃসন্দেহে আমার প্রতিপালক করিব, অত্যন্ত নিকটবর্তী। বান্দা যখন তার কাছে কিছু চাই তখন তিনি তার জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, সোনার দিক থেকে, এইরকম বহু দিক রয়েছে যে সব দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন করিবুন নিকটবর্তী। কি নিকটবর্তী হওয়ার সাথে সাথে তিনি আকাশের ওপর সমস্ত সৃষ্টির থেকে পৃথক হয়ে আরশে আজিমে সমুন্নত। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই এই কথাটিকে বোঝানোর জন্য সাধারণ লোকদেরকে বলেছেন চন্দ্রের একটি উদাহরণ দিয়ে, যে চাঁদ এখানে থাকলে দেখছেন ওই পূর্ণিমার চাঁদ মাথার উপরে, রাত্রে দেখছেন যখন মাথার উপরে আসে ওই সময়ে। আর বাংলাদেশে গেলে এমন নয় যে 5000 কিলোমিটার চলে এলাম তো চাঁদ তো অনেক দূরে হয়ে গেল, অন্যদিকে দেখা যাচ্ছে, এমন নয়। এখান থেকে 10,000-15,000 কিলোমিটার দূরে কোথাও চলে যান, সেখানে গিয়ে দেখবেন চাঁদ ওই রকমই আপনার সাথে, যেখানে যাচ্ছেন সেখানে চাঁদ আপনার সাথে সাথে, যেখানে যাচ্ছেন সেখানে আপনার সাথে সাথে ধ্রুব তারা ওই জায়গায় তো ওইরকম আছে। এমন নয় যে এখন দূরত্ব অনেক বেড়ে গেছে আর আপনি দেখছেন যে না অনেক দূরে এখন ওই সেই তারা হয়ে গেছে অথবা চাঁদ হয়ে গেছে অথবা সূর্য হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আল্লাহর সামনে ক্ষুদ্র মখলুক, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ এগুলি ক্ষুদ্র সৃষ্টি। সেই ক্ষেত্রেই যদি যেখানে যাচ্ছেন সেখানে আপনার সাথে মখলুকগুলি, তাহলে রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত আসমানের ওপরে আর করিবুন তিনি। আমার সম্পর্কে যদি বান্দারা জিজ্ঞেস করে যে আল্লাহ দূরে হলে চিৎকার করে ডাকবো, আর যদি তিনি কাছে হন তাহলে
তাহলে চুপি সারে ডাকবো, আস্তে আস্তে করে ডাকবো, পাশে থাকলে আস্তে আস্তে কথা বলে, আর দূরে থাকলে চিৎকার করে ডাক দিতে হয় না, ওই শুনবে না। তখন আল্লাহ এই আয়াত নাজেল করলেন, যখন সাহাবাই কেরামরা এই কথা জিজ্ঞেস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং মুজিব তিনি বান্দার ডাকে সাড়া দানকারী, আজাব ইউজিব ও মুজিব ইসম ফাইল, সেটা তার মানে হচ্ছে জবাব দেনেওয়ালা, অর্থাৎ দোয়ায় ডাকে সাড়া দানকারী। কালু এ সামুদ সম্প্রদায় বলে, ইয়া সালে হে সালে কদ কুনতা ফিনা মারজুয়ান, আমাদের মাঝে তুমি বড় আশার পাত্র ছিলে। মারজুয়ান রাজা, এরজু মানে আশা করা, আর মারজু ইসম মাফউল সিগা, মারজু তোমার সম্পর্কে অনেক আশা আমাদের ছিল, বড় আশা ছিল যে তুমি একটা একজন হবে, তুমি কিছু, তোমার দ্বারা আমরা সমাজের দেশের কিছু কাজ দেব, তুমি আমাদের অনেক কাজে আসবে, তুমি আমাদের ধর্মেরই উল্টো শুরু করলে, আমাদের আসল জড় থেকে শুরু করে দিলে, তুমি উপড়ে ফেলবে। কদ কুনতা ফিনা মারজুয়ান, আমাদের মাঝে তুমি বড় আশার পাত্র ছিলে, কাবলা হাজা এর পূর্বে, মানে এই তৌহিদের, লা ইলাহা ইল্লাল্লাহ উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, এই তৌহিদের দাওয়াত দেওয়ার পূর্বে কোন কথা বলা শুরু করলে এখন নতুন কথা, আতানহানা, তুমি কি আমাদেরকে বারণ করছো, নিষেধ করছো, আর না'বুদা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা উপাসনা করি, পূজা পাঠ করি ওই সব দেবদেবীর পুতুল প্রতিমার, যেগুলির পূজা করতো আমাদের পিতৃপুরুষরা, আবাউনা বাপদাদা পূর্বপুরুষরা। ওয়া ইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর নিঃসন্দেহে শোনো, লাফি শাক্কিন, আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি। শাক্কিনের সিফাত রয়েছে মুরিব আয়াতের শেষে, আর মাঝখানে মিম্মা তাদউনা ইলাইহি, এই এর সাথে মুতাআল্লিক রয়েছে এখানে যে যে বিষয়টি এখানে রয়েছে, ওয়াই নানা আমরা লাফি শাক্কিন, সন্দেহের মধ্যে রয়েছি। কেমন সন্দেহ? মরিব, বিভ্রান্তিকর, বড়ই আমরা সন্দেহের মধ্যে পড়ে রয়েছি। মরিব রাইবন মানেও সন্দেহ হয়, আর মরিব যা সন্দেহ সৃষ্টি করে। এই জন্য সূরা বাকারা শুরুতে রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো রাইবন মানে শাক, সন্দেহ, আর রাইব থেকে হচ্ছে মরিম মানে সংশয় সৃষ্টিকারী। এই জন্য ভাবার্থ করলাম বিভ্রান্তিকর মানে বড় ধরনের সংশয়ে পড়ে আছি। কি সংশয় তোমরা ফেলে দিলে, কি সন্দেহ আমাদেরকে ফেলে দিলে, বিভ্রান্তিকর কথা বলছো তুমি। ওয়া ইন্নানা লাফি শাক্কিন, আর নিঃসন্দেহে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছি, মিম্মা তাদউনা ইলাইহি, ওই ধর্ম সম্পর্কে যেদিকে তুমি আমাদেরকে আহ্বান করা শুরু করেছো, মানে তোমার যে ধর্ম, নতুন ধর্ম নিয়ে এসছো বাপদাদার ধর্ম বাদ দিয়ে, সে সম্পর্কে আমরা বড়ই সংশয়ে আর সন্দেহে পড়ে রয়েছি। কোন সন্দেহ ফেলে দিলে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের জাতিকে। আজকাল যারা শিরক বিদআত মুসলিম সমাজে করে, তারা কেউ যদি তাওহীদের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, সহি হাদিসের কথা আমল করার কথা বলেন, তো আপনাকে ফেতনাবাজ বলবে, আপনাকে বলবে কোন ঝামেলা করতে শুরু করলে, আর কোন এখানে ফেতনা ফাসাদ, আর এরকম অশান্তি কেন শুরু করে দিল, তুমি আমরা খুব ভালো ছিলাম, এক হয়েছিলাম, আর এক তরিকে চলছিলাম মসজিদে, আর কোন রকমের অন্য রকম কিছু ছিল না, আর কোন নতুন নতুন আমল শুরু করে দিলে তুমি, তাই হয়তো মসজিদ পড়া শুরু করেন, ওতে বালা মুসিবতে নেমে আসবে তাদের ওপর। হ্যাঁ, মাগরিবের আজান পরে যদি দূরে কাত নামাজ পড়ে, তাতে বালা মুসিবতে নেমে চলে আসবে, হাদিসের আমল করলে বালা মুসিবত নিয়ে চলে আসে তাদের জন্য। কালা ইয়া কওমে, বললেন সালেহ আলাইহিস সালাম, হে আমার সম্প্রদায়, আরা আইতুম, আচ্ছা তোমরা বলো তো, আরা আইতুম, তোমরা কি চিন্তা করে দেখেছো, এটা হচ্ছে শাব্দিক অর্থ, রা মানে যেমন এই দৃষ্টিশক্তি দিয়ে দেখা, তেমন অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, এই চোখ দিয়ে যেমন দেখা তেমন অন্তর দিয়ে দেখা, তো আরা আইতুম, তোমরা কি কোনো সময় চিন্তা করে দেখেছো, চিন্তা করে বলো তো দেখি। ভাবো অর্থে মুফাসসিরিনগণ, আরা আইতুম আখবিরুনি, তোমরা আমাকে বলো তো, ইনকুন্তু আলা বাইয়িনাতিন মির রব্বি, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, আমার কাছে দলিল প্রমাণ আছে, আর তোমরা বিনা দলিলে চলছো, কোনটা মানবো বলো দেখি, তোমাদের দলিলবিহীন কথা মানবো। দেখেন, যে কোনো গোমরা দলের আগের যে সব জাতি রয়েছে, যারা গোমরা তাদের সাথে সাদৃশ্যতা রয়েছে, পুরোপুরি থাক আর আংশিক থাক, অবশ্যই সাদৃশ্যতা আছে, এই ধরনের কথাবার্তা তাশাবাহাত কুলুবহুম, তাদের অন্তকরণ একই রকমের, তাদের কথাবার্তা একই রকমের, চালচলন একই রকমের, বাপ দাদার দোহাই পড়া, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতার দোহাই পড়া, আর হক কথা যদি বলে একজন দুজন তাহলে তাকে ফেতনা সৃষ্টিকারী বলা, এইসব কথা বলা, এইসব
দলিলবিহীন চলা ইত্যাদি। ইনকুন্তু আলা বাইনাত, নবী বললেন সালে আলহ ইসালাম যে আমি যদি আমার আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রতিষ্ঠিত। সুস্পষ্ট দলিল কি? তাফসিরকাররা বলছেন যে জ্ঞান, বসিরাত, হেলম, আমার কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান রয়েছে, আর তারপরে সেই জ্ঞানের ভিত্তিতে আমার ইয়াকিন রয়েছে, এলমন ওয়া ইয়াকিন। এমনি নয় যে আমি উদ্ভট কথা বিশ্বাস করি, জ্ঞানের ভিত্তিতে আমি দৃঢ় প্রত্যয় রাখি, আমি ইয়াকিন রাখি। ওয়া আতানি মিনহু রাহমা, আর তার পক্ষ থেকে তিনি যদি আমাকে করুণাও দান করে থাকেন, রহমত দান করে, এই রহমতের তাফসীর হচ্ছে নবুয়ত, নবী বানিয়ে থাকেন, রসুল যদি বানিয়ে থাকেন, ফামান ইয়ানসুরুনি মিন আল্লাহ, আম্বিয়া রসুলগণের জন্য নবুয়ত, নবী হওয়া এবং রসুল হওয়া আল্লাহর বড় রহমত, আল্লাহর বড় ফজল, অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আম্বিয়া রসুলগণ সম্পর্কে এই বিষয়টি রহমত দিয়ে উল্লেখ করেছেন, কখনো ফজল দিয়ে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা কাবীরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমার উপর আল্লাহর বড় অনুগ্রহ রয়েছে। অনুগ্রহ মানে পয়সা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বড় পয়সা কোথায়, ধন সম্পদ আর এসব কোথায় ছিল দুনিয়ার সেই শক্তি? কিন্তু এখানে ফাদলুল্লাহ বলতে আর কবির, সেই ফাদলুল্লাহ আল কবির বলা হয়েছে, সেটা হচ্ছে নবুয়াত, রিসালাত, ওহির জ্ঞান, আর এই দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদা ইত্যাদি। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা কাবীরা, হে নবী মুহাম্মদ তারপরে যদি তোমরা না মানো, আমিও ছেড়ে দিই, যদি চুপ হয়ে যায়, ফামাইয়ান সরুনি মিন আল্লাহ, আমি নীরব হয়ে গেলাম তোমাদের কথা শুনে, আমি আল্লাহর দিন পৌঁছাইলাম না, তাহলে আল্লাহর শাস্তি থেকে আমাকে কোন শক্তি রক্ষা করবে? ফামাইয়ান সরুনি মানে কে আমাকে রক্ষা করবে, ভাব অর্থ, নাসারে আনসর মানে সাহায্য করা, তা আমাকে কে সাহায্য করবে, মিন আল্লাহ মানে মিন আজাবিল্লাহ, আল্লাহর আজাব থেকে রক্ষা করতে, আছে কেউ সাহায্যকারী আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে? আম্বিয়া রসুলগণও আল্লাহর আজাবকে ভয় করতেন, হ্যাঁ, কিন্তু পীর হয়ে গেলে দুনিয়া তো আল্লাহর আজাবের ভয় নেই, হাশরের মাঠেও আল্লাহর আজাবের ভয় নেই, বড় বড় জাহাজ নিয়ে নাকি মরিদানদেরকে উঠিয়ে নিয়ে যাবে, কোনো ভয় নেই তাদের। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন আপনি, আম্বিয়া রসূলগণ ভয় করছেন এত আল্লাহ রাব্বুল আলামিন কে, আর এদের ভয় নেই? ইন আসাইতু, যদি আমি তার বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি, ফামা তাযিদুনানি গায়রা তাখসীর, তোমাদের এসব কথা আমার ক্ষতিকেই একমাত্র বৃদ্ধি করবে, ফামা তাযিদুনানি আমার কিছুই বাড়াবে না, একমাত্র গায়রা তাখসীর, ক্ষতি ছাড়া। তোমাদের কথা শুনে যদি আমি নীরব হয়ে যাই, আর তোমাদেরকে হকের সত্যের দাওয়াত যদি না পাওয়া যায়, আমিও গোপন করে রেখে দিই, তাহলে আমার ক্ষতি ছাড়া তোমরা আর কিছুই করবে না, আমার ক্ষতি, প্রথম ক্ষতি আমার। জি হ্যাঁ, এই জন্য হক সত্যের দাওয়াত, তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, দীন ইসলামের দাওয়াত কেউ যদি কবুল না করে, তার যে ক্ষতি রয়েছে তার চাইতে বেশি, যারা দীন ইসলাম জানে, কোরআন সুন্না পড়েছে, হাদিস পড়েছে, আর তারপরে প্রচার করে না, তাদের আয়াত প্রমাণ করে। তাহলে যেসব আলেম সমাজ রয়েছে, আরবি ভাষা বুঝে, কোরআন হাদিসের ভাষা বুঝে, আর তারপরে সহি সহি হাদিসকে লুকিয়ে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে লুকিয়ে রাখে, তৌহিদকে লুকিয়ে রাখে, আর শিরক বিদাত দিয়ে তাদের দুনিয়ার ব্যবসা চালায়, পেট ব্যবসা চালায়, মাজার ব্যবসা চালায়, তাবিজ ব্যবসা চালায়, মিলাদ ব্যবসা চালায়, কোরআন খারি ব্যবসা চালায়, এরা নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত। ফামা তাযিদুনানি গায়রা তাখসীর, আমার ক্ষতি ছাড়া তোমরা আর কিছুই বৃদ্ধি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির ক্ষতির আশঙ্কা বেশি করেননি, ওর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত তিনি এই আশঙ্কা করেছেন, আমাকে তো ধ্বংস করে ফেলবে তোমরা যদি আমাকে চুপ করিয়ে দাও তাহলে। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, হাযিহি নাকাতুল্লাহ, এ হচ্ছে আল্লাহর উষ্টি, লাকুম আয়া, তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ, মুজিজা স্বরূপ। তারা চ্যালেঞ্জ করলো যে তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি নবী হও, তো আমাদেরকে একটা মুজিজা, অলৌকিক, অসাধারণ কিছু দেখাও। অসাধারণ কি বলছে? আমাদের দুধের প্রয়োজন, দেখাও দেখি একটা পশু উঠ বেরিয়ে আসছে। আর এই তো সৌদি আরব মরুভূমিতে, তাদের এলাকা তাবুক আর মদিনার মাঝখানে, এখানে উঠ তো থাকে যে এই পাথর থেকে, হয় একটা পাথর, কোন কোন তাফসীরকাররা বলছেন, আর না হলে পাহাড় থেকে, পাহাড়ও বা পাথরের, এই পাহাড় থেকে একটা উষ্ট্রি যদি বের করে এনে দিতে পারো, তাও 10 মাসের গাভীন পেটে বাচ্চা আছে, আর আস্তে আস্তে যেন বাচ্চা জন্মে যায়,
আর যাতে এইরকম বিলম্ব না হয় দুধ পেতে, এইরকম যদি গাভী এনে দিতে পারো তাহলে জানবো যে হ্যাঁ তুমি নবী আছো। কিন্তু মুজেজা আসার পরে অধিকাংশ জাতিরা বিরুদ্ধাচরণ করেছে, মানে নাই। এইরকমই আজকে আল্লাহ আপনাকে দলিল প্রমাণের কথা বলবে, বহাসের কথা বলবে, দলিল প্রমাণ পেশ করলো মানবে না। সুতরাং ওইসব বাহাস ফাহাসের ফালতু কাজে যাবেন না, ভাবনা কারোর সাথে তর্কে জড়াতে যাবেন না। আপনার স্বাধীনতা আছে, যেটাকে আমি বেদাত মনে করছি শিরক মনে সেটা করান, তাহলে আমার স্বাধীনতা আছে আমি যেটাকে কোরআন সুন্নাহ মনে করছি সেটা প্রচার করান। জনসাধারণকে ছেড়ে দেন এখন, আপনার কথা কবুল করে যদি গোমরা হয় যাক তারা, আর আমার কথা আর আমাদের মতো যেসব দিনের দিনী ভাইরা রয়েছে তাদের কথা শুনে যদি তাওহীদ সুন্নাতের দিকে আসে স্বাধীনভাবে ছেড়ে দেন। বাধা কেন সৃষ্টি করছেন? স্বাধীন চিন্তা চেতনা রয়েছে, তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন, তোমাদের যেটা বলছি সেটা না, এত বাধা সৃষ্টি করা কেন? হাযিহি নাকাতুল্লাহ, এ হচ্ছে আল্লাহর উষ্টি, লাকুম মায়া, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, মুজিজা, ফাজারুহা, এটিকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে চরে খাক, চরতে দাও, আর তোমরা ক্ষতি করবে না, ওয়ালা তামাসসু হাবিসু, আর কোনো অনিষ্ট দ্বারা তাকে স্পর্শ করবে না, অনিষ্ট দ্বারা ক্ষয়ক্ষতি করবে না, জবাই করবে না, জখম করবে না ইত্যাদি। ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি তাই করো, হ্যাঁ কোনো অনিষ্ট করো এই মুজিজার উষ্টি, তাহলে তোমাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করবে, আযাবুন করিব, নিকটবর্তী শাস্তি, আসন্ন শাস্তি। ফাকারুহা, আকারা ইয়াকিরো মানে পা কেটে দেওয়া, পা জখম করা, আর সেটার তাফসির জবাই করা হয়। তো ওরা দুটো কাজ করেছিল, শাব্দিক অর্থ সেখানে প্রথম পা কেটে দিয়েছিল, আর পা কেটে দেওয়ার পরে ও দেয় মুজিজার উষ্টিটি যখন পড়ে গেল তখন তাকে জবাই করে দিল। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে আকারা শব্দটি অনেকগুলি সুরাতে উল্লেখ করেছে, তার মধ্যে ছোট্ট সুরা যে আম্মা পারাতে রয়েছে, নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, হ্যাঁ ফাকাযাবুহু ফাআকারুহা, তারা নবীকে মিথ্যা জ্ঞান করলো আর কি করলো, ফাআকারুহান, সেই উটনিকে জবাই করে দিল, পা কেটে দিল, তারপরে জবাই, যেমন তাফসিরে রয়েছে ফাআকারুহা, সে উটনিটিকে জবাই করে দিল। তখন আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে নবী সালে আলী সাল্লামকে বলা হলে যাদেরকে বলে দাও যে আর তিন দিন তোমাদেরকে সময় দেওয়া হলো, খুব আমোদ ফুর্তি করো। ফাকালা সালে আলী সাল্লাম, তামাত তৌফি দারিকুম, তোমাদের বাড়িতে খুব ভোগ বিলাস করো, আমোদ ফুর্তি করো, সালাসাত আইয়াম, তিন দিন পর্যন্ত, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এর বেশি নয়, একজনও বাঁচবে না কাফের, সব ধ্বংস হয়ে যাবে এই তিন দিন পরে চতুর্থ দিনে। এই এমন এক প্রতিশ্রুতি ওয়াদা, গায়রু মাকযুব, যেটি কখনো মিথ্যা নয়, মিথ্যা নয়। তাফসিরকাররা কেউ কেউ লিখেছেন, তার মধ্যে জাজাইরি সাহেব আবুকার জাজাইরি আইসারু তাফাসিরে, যে তিন দিন তাদেরকে ভোগ বিলাস করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য আল্লাহ ছাড় দিলেন, চার দিন ছাড় দিলেন না। এতে থেকে একটি মাসলা ইস্তিমবাত করা যেতে পারে, সেটা হচ্ছে অধিকাংশ ফোকাহাদের মত সফরের ক্ষেত্রে, যে চার দিন কোথাও আপনি অবস্থান করার জন্য যদি নিয়ত করেন, অলরেডি যাচ্ছেন একটা জায়গায় রিয়াদ, এখান থেকে মক্কা, চার দিন মক্কাতেই থাকবো, একটি শহরে থাকবো, তাহলে আপনি মকিম হয়ে গেলেন, চার দিনের কম হলে মকিম না আপনি। এই আয়াত থেকে ইস্তেমাত করেছেন, তারপরে এর সমর্থনে হাদিস রয়েছে, আর তারপরে সাহাবায়ে কেরাম আমল রয়েছে, আর এটাই ঠিক যে চার দিনের কোথাও যদি আপনি অবস্থানে নিয়ত করে নেন আগে থেকেই যে চার দিন বা তার বেশি থাকব, তাহলে আপনি সেখানে গিয়েই মকিম, আপনি পুরো নামাজ পড়া শুরু করবেন। যদি আপনি তিন দিন বা দুই দিনের নিয়ত থাকে, তাহলে আপনি তিন দিন থাকলেও সেখানে আপনি কসর করে নামাজ পড়বেন। দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমার দুই দিনে তিন দিনও হয়ে যেতে পারে, আবার দশ দিনও লাগতে পারে, তাহলে আপনি কসর করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ হচ্ছে। আজকে কাজ হলে আজকে চলে যাবো, কালকে কাজ হলে কালকে চলে যাবো, এরকম যদি মাস পার হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ ফাকর রব্বুনা বলছেন, ফালাম্মা যা আমরনা, যখন আমার নির্দেশ চলে আসলো আজাবের, নাজ্জাইনা সালেহান, তখন সালে আলী সালামকে আমি মুক্তিদান করলাম, রক্ষা করলাম। ওয়াল্লাযীন আমানু মাহু বিরহমাতি মিন্না, আর আমার অনুগ্রহে আমি তাদেরকেও রক্ষা করলাম যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিল, তার সাথীর সঙ্গে যারা মুমিন মুমিনাত ছিল তাদেরকেও রক্ষা করলাম। ওমিন খিজয়ে ইয়াউমাইযিন, আর সেই দিনের লাঞ্ছনা থেকে রক্ষা করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাওয়িউল আজিজ, নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক তিনি বড় শক্তিমান, আল কাউই আল আজিজ, তিনি মহাপরাক্রান্ত। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা,
আর ওই সব লোকদেরকে পকড়াও করলো যারা জালেম হয়েছিল। আসাইহাতু ভয়ঙ্কর শব্দ, হ্যাঁ বিকট গর্জন, এমন এক গর্জন শব্দ হইল যে তাতে সকলেই ধ্বংস হয়ে গেল, উপর হয়ে পড়ে থাকলো। আল্লাহ রাব্বুল বলছেন ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজেদের ঘরবাড়িতে উপুড় হয়ে পড়ে থাকলো, নত জানু হয়ে পড়ে থাকলো। জাসা ইয়াজসু মানেও নত জানু হয়ে পড়া, উপুড় হয়ে, আর জাসেম জাসামা থেকে ওর মানে হচ্ছে উপুড় হয়ে পড়ে থাকা, মুখের ভরে পড়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালে আলি সালামের জাতিকে ধ্বংস করেছেন কোন আজাব দিয়ে বললেন? বিকট শব্দ দিয়ে। আর সুরে আরাফে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন তাদেরকে ধ্বংস করা হয়েছে রাজফা দিয়ে, অন্য আয়াতে রয়েছে রাজফা মানে ভূমিকম্প দিয়ে, ভূমিকম্প তো ভূমিকম্পের সাথে বিকট শব্দ ছিল, ভূমিকম্পের সাথে বিকট শব্দ ছিল। কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে, একদিকে বিকট শব্দ, এই আজাবই যথেষ্ট ছিল, তার সাথে সাথে ভূমিকম্প, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলছেন কাল্লাম ইয়াগনাউ ফিহা, এমন মনে হচ্ছিল ওই জনপদ দেখে যে তারা যেন ওখানে কোনোদিন বসবাসই করেনি, কোনো লোকই ছিল না মনে হচ্ছে, যেন শুনে এলাকা। আল্লাহ শুনে রাখো ইন্না সামুদ কাফারু রাব্বাহুম, সামুদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফরি করেছিল, আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল। আল্লাহ শুনে রাখো বোদান লে সামুদ, দূর করে দেওয়া হয়েছে সামুদ সম্প্রদায়কে, আল্লাহর রহমত থেকে দূর করে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা অল্প কিছু উল্লেখ করেছেন, আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম আরেক নবী ছিলেন, আর লূত আলাইহিস সালামের জাতির যে সমকামিতার জঘন্য ব্যবহার আচরণ ছিল যেটা মানুষের প্রকৃতি বিরোধী, বরং পশু প্রকৃতি বিরোধী, পশু পুরুষ পুরুষ নর নরের কাছে যায় না, হ্যাঁ নর মাদি খুঁজে, তো এইরকম জঘন্য নিকৃষ্ট কাজ প্রথম শুরু করে মানব জাতির ইতিহাসে এই লূত আলাইহিস সালামের জাতি, যারা সাদ্দম এলাকায় বসবাস করত, যে এলাকাটি মৃত সাগরের কাছাকাছি, আল্লাহ ধ্বংস করে মৃত সাগরের একটা অংশ বানিয়ে দিয়েছেন। আল্লাহর এত গজব এই জনপদের ওপর ছিল যে আল্লাহ ওই জমিনকে আর জমিনে রাখেননি, সমুদ্রে এর অংশ বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, আর নিঃসন্দেহে এসেছিল আমার দূতগণ মানে ফেরেশতারা জিবরাইল মিকাইল অন্যান্য ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে বিল বুশরা সুসংবাদ নিয়ে এসেছিল, ফেরেশতারা আল্লাহর তরফ থেকে সুসংবাদ নিয়ে, সুসংবাদ কিসের? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দেবেন, কোন সন্তান? প্রথমটি না দ্বিতীয়টি? ইসমাইলের কথা না ইসহাকের কথা? না না, এখানে ইসহাকের কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুই ছেলের দুইবার সুসংবাদ দিয়েছেন, একবার ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন যার জন্ম হাজারের পেট থেকে, আর আরেকবার সুসংবাদ দিয়েছেন ইসহাক আলাইহিস সালামের যার জন্ম সারার পেট থেকে, ইসমাইলের জন্ম আগে আর তারপরে ইসহাক আলাইহিস সালামের জন্ম। এখানে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদের কথা রয়েছে। আর ফাবাশশারনাহু বিগোলামিন হালিম ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাহি রাব্বি হাব লি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম যেখানে রয়েছে সেই সুসংবাদ হচ্ছে সহিষ্ণু ধৈর্যশীল ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে ফেরেশতারা আসলেন, কালু এসে ফেরেশতারা বললেন সালামান মানে সাল্লামনা আলাইকা সালামান, হে ইব্রাহিম আপনাকে আমরা সালাম বলছি। এখানে সালামানকে ফাতা জবর হয়েছে, এটা মফুল, মফুল মুতলক, সাল্লামনা সালামান আমরা সালাম বলছি, তারপর এটা হচ্ছে ফেল, ফেল মানে ক্রিয়া, ফেল আর ফেল মাজি, তার মানে ফেল যেটা হয় সেটা একটা কালের সাথে সম্পর্ক থাকে, হয় অতীত কাল না হয় বর্তমান কাল না ভবিষ্যৎ কাল, তো সালাম দিয়েছিলেন ফেল দিয়ে আর সালামের উত্তর দিলেন এসিম দিয়ে, আর এসিম নাউন দিয়ে যে কথাটি প্রকাশ করা হয় তাতে স্থায়িত্ব বেশি থাকে, জায়দুন কায়মুন, জায়দ কি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কামা জায়দুন, জায়দ দাঁড়িয়েছে, দাঁড়ানো না দাঁড়িয়েছে, শাব্দিক অর্থ জায়দ দাঁড়িয়েছে, তার মানে অতীত দাঁড়িয়ে হয়তো ছিল না, দাঁড়িয়েছে,
আর তারপরে এখন দাঁড়িয়েছে, জরুরি নয় যে আগামীতে সবসময় দাঁড়িয়ে থাকে, কিন্তু যায়দুন কায়মুন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার চাইতে গ্রামারে না হতে শক্তিশালী। আর সালামের উত্তরের ক্ষেত্রে যেই রকম সালাম আপনাকে প্রথম দেবে সালাম দানকারী, তার উত্তরটা ওর চাইতে বেশি জোরদার শক্তিশালী হইতে হবে। এই শিক্ষাও এখানে গ্রামার দিয়ে রয়েছে। যেমন আপনাকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যে কেউ যদি বলে তার বেশি বলেন আরো ভালো, ওবারাকাতু পর্যন্ত, কিন্তু কমপক্ষে একটু ভালো করেন ওর চাইতে। আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফেরেশতা এসে সালাম বললেন, কালা, এখানে সাল্লাম না মাহজুফ রয়েছে, সালামন হয়েছে কালা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে সালামুন মানে সালামুন আলাইকুম, আপনাদের উপর সালাম রয়েছে, ইস্থাই সালাম রয়েছে। অতীতে সাল্লাম না আমিও সালাম দিলাম, এ কথা বললেন সালামুন, শান্তি শান্তি, ইস্থাই জুমলা ইসমিয়া সালামুন আলাইকুম। ফামা লাবিসান জাবে ইজলিন হানিজ, মানুষের রূপ ধরে বড় সুন্দর সুন্দর মানুষ, দাড়ি নেই আর এত সুন্দর যুবক, এইরকম যুবক দেখতে ভালো লাগে। আজকাল যদি ধরেন 10-12 বছর থেকে শুরু করে যতদিন পর্যন্ত দাড়ি মোষ বেরোয়নি, 14-15-18-17-18 পর্যন্ত যে কোনো মানুষকে দেখতে সুন্দর লাগে, যে কোনো ছেলেকে দেখতে সুন্দর লাগে। আর তারপরে দাড়ি মোষ গজিয়ে গেলে দাড়ি দাড়ি যতই আপনি কাটেন আর যতই আপনি আপনার বিবির মতো সাজার চেষ্টা করেন, আপনাকে ভালো লাগবে না, ভালো লাগবে না, কখনো ভালো লাগবে না। কিন্তু যতক্ষণ দাড়ি হয়নি, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে ওই রকম রয়েছে, ততক্ষণ সুন্দর লাগবে। কিশোরদেরকে সবচেয়ে বেশি সুন্দর লাগে যেন দেখতে, স্বাভাবিক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে অতিথি এসছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মেহমান নওয়াজ ছিলেন। আর এই সুন্নতের উপর আরবরা কাফের মুশরিক হইলো এই সুন্নত পালন করত। কাফের মুশরিকরা তারা একজন মেহমান এসছে দিল গোটা একটা উট জবাই করে চলে আসছে। আজকাল দেখছেন খাওয়া দাওয়া চলতে আছে, এখন একটা যদি মেহমান আসে তার জন্য একটা গনম, হ্যাঁ গোটা একটা জবিহা করতে হবে, জবাই করতে হবে 1000 রিয়াল কমপক্ষে। আর না হলে মানহানি হয়ে গেল, যদি 1 কিলো গোস্ত কিনে, আমাদের মতো 1 কিলো গোস্ত কিনে, হ্যাঁ বা 1 কিলো মাছ কিনে, আধ কিলো মাছ কিনে মেহমান বিদায় করেন, আর ডিম দিয়ে বিদায় করলে তো খবর আছে, হ্যাঁ আমাদের সাথে ডিম দিয়েও বিদায় করা যায়, তাই না? জি হ্যাঁ। বলছেন ফামা লাবেসা, তিনি বিলম্ব করলেন না, অনতি বিলম্বে, শাব্দিক অর্থ প্রথম গেল, ফাম্মা লাবেসা, তিনি কোনো বিলম্ব না করে, আনজা বেইজলিন হানিজ, ভুনা বাছুরের গোস্ত এনে রেখে দিলেন, একবার গোটা বাছুর ভুনা হানিজ ভুনা বাছুর নিয়ে এসে রেখে দিলেন। ফালাম্মারা আইদিয়াহুম, কিন্তু দেখছেন যে তাদের হাতগুলি লাতাসেল এলেইহে, খাবারের দিকে এগিয়ে আসছে না, ওয়াসালে আসল মানে পৌঁছা, শাব্দিক অর্থ। আরে হাত বাড়াবে তো খাবার দিকে, খান না, হাত বাড়ছে না, মানুষ হলে তো খাবে, মানুষ না ফেরেশতারা মালাইকা সবজি রাইবিন কাইরে সাফিল, বলছেন যে নাকি রাহম। তখন তিনি তাদেরকে অচেনা অজানা মনে করলেন যে কোন জাতি রয়েছে, কে রয়েছে, অথবা শত্রু রয়েছে। আরবদের মধ্যে এই ট্রেডিশন চলে আসছিল যে যদি অতিথি আপনার বাড়ি আসে আর আসার পরে খাওয়া দাওয়া করে তাহলে আন্তরিকতা আছে, আর খাওয়া দাওয়া দিচ্ছেন আপ্যায়ন করছেন, খাওয়া দাওয়া যদি গ্রহণ না করে তার মানে অন্তরে কোন রকমের কি আছে, ভেজাল আছে, অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, হ্যাঁ ডাকাতি করার জন্য এসছে, চিন্তার জন্য এসছে, মারপিট করার জন্য এসছে, কোন করার জন্য এসছে, ভয়, হ্যাঁ কোনো ক্ষতি নিয়ে এসছে, এই ভয় পেয়ে গেলে তিনি দেখি কি ব্যাপার খাচ্ছে না কেন। আমাদের দেশে বিবাহ সাদের জন্য যখন ওই পাত্রী দেখতে যায়, পাত্রী দেখতে গিয়ে এই ট্রেডিশন আমাদের দেশে আছে, যদি খাওয়া দাওয়া করে নাই তার মানে মেয়ে পছন্দ হয়ে গেছে আমাদের অঞ্চলে আছে, আর যদি খাওয়া দাওয়া না করে চা বিস্কিট খেয়ে চলে আসে, খাওয়া দাওয়া না 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 খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করবো না, তাহলে মেয়ের পক্ষে সন্দেহ হলো যে নারী পছন্দ হয়নি। আছে আপনাদের দিকে, এটা আমাদের দিকে আছে। দেখলেন যে কি নাকেরা, নাকেরাহম, নাকেরাহম মাজির শেখা, নাকেরা এনকার মানে হচ্ছে ওয়াজা না মনে করা, অচেনা মনে করা। আরে কে রে এরা, কি ব্যাপার? হ্যাঁ তিনি হতভম্ব হলেন বলতে পারেন, অদ্ভুত মনে করেন, নাকেরাহম তাদেরকে অদ্ভুত মনে করলেন যাই বলেন, কিন্তু শাব্দিক অর্থ প্রথম বলে দিলাম। শাব্দিক অর্থগুলি আমি বলার চেষ্টা করি এই জন্য যে যাতে করে কোরআনের ভাষার কাছাকাছি আসতে পারে, যারা কোরআন অধ্যয়ন করতে চায়, তাফসীর আরবির সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়, তাদের জন্য সহজ হয়ে যায়। ওয়া আউজাসা মিনহুম খীফা, এবং তাদের পক্ষ থেকে তিনি ভয়ে শঙ্কিত হলেন, শঙ্কিত হলেন। আউজাসা মানে ভয় পাওয়া, আর খীফাতুন ওর তাকিদ হয়ে গেল, আউজাসা মিনহুম খীফা, তাদের তরফ থেকে ভয়ে ভীত হয়ে গেল। কি ব্যাপার, ভয়, স্বাভাবিক ভয় খাচ্ছে না। কালু, বুঝতে পারছেন, চেহারা দেখলে বোঝা যায় যে কে কি অবস্থায় রয়েছে, আর ফেরেশতারা তো বলছেন
সূক্ষ্ম তাদের অনুভূতি। কালু তারা বলল লা তাখাফ ইব্রাহিম, ভয় করিয়েন না, ইন্না উরসেলনা এলা কওমি লুত, আমাদেরকে প্রেরিত করা হয়েছে লুত আলাইহি সালামের সম্প্রদায়ের উদ্দেশ্যে, তাদেরকে ধ্বংস করার জন্য আপনার কাছে এসেছি, এখানে রাস্তায় একটু সুসংবাদ আপনাকে একটা দিয়ে দেবো আল্লাহর তরফ থেকে, আর তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন। ওমরাতুহু কায়মা, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দা আড়ালে দাঁড়িয়েছিলেন, কায়মা দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়িয়ে শুনছেন, মেহমানরা আমাদের বাড়িতে গেলে মহিলারা কিন্তু শুনে যে কি কথা হচ্ছে না হচ্ছে মজলিসে, শোনে না, শুনতে থাকে কিন্তু ওরা সময় সুযোগ পেলে শোনে, তো এইরকম মহিলা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার কাছে, ফাযাহিকাত এই কথা শুনে যে ভয় করিও না ইব্রাহিম, আমাদেরকে আসলে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে লুত আলাইহিস সালামের জাতির উদ্দেশ্যে, ওই জাতিকে ধ্বংস করবো আমরা। এই শুনে মহিলা সারা আলাইহিস সালাম হেসে দিলেন, ফাযাহিকাত হাসলেন, ফাবাশশারনাহা বিইসহাক, অতপর আমি আল্লাহ বলছেন বাশার না হা ওই মহিলাকে সারাকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের তো এক ছেলে হয়েছে যদি অন্য স্ত্রীতে, কিন্তু সারার কোনো ছেলে নেই নিঃসন্তান, তো তার জন্য আরো বেশি সুসংবাদ, এই জন্য তার কথা বলা হয় বাশার না হা, যদিও সুসংবাদ এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, সেই মহিলাকে সুসংবাদ দিলাম ইসহাক, ইসহাকের দেখলেন ইসহাকের, এখানে ইসমাইলের নয়, আরো আল্লাহ অতিরিক্ত বোনাস শুনিয়ে দিচ্ছেন এক্ষুনি, ওয়ামি ওয়ারাই ইসহাক, আর ইসহাকের ঘরে ইসহাকের পরে ইয়াকুবেরও সুসংবাদ দিয়ে দিলাম, ইসহাক তো পয়দা হবে হবে, আর ইসহাকের ঘরে তোমার নাতি যেটা পয়দা হবে সেটা হচ্ছে আমাদের অঞ্চলে পোতা বলা হয়, আর অনেক আপনার ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি, এই জন্য আপনাদের নাতি বলছি, তো ইসহাকের ঘরে ইয়াকুব জন্মাবে ওই সুসংবাদ দিলাম, আর ইসহাক নবী হবে আর ইয়াকুব নবী হবে, এই সুসংবাদ আল্লাহর অগ্রিম শুনিয়ে দিলেন। আর বার্ধক্যে বুড়ি হয়ে গেছেন সারা, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 বছর, সারার বয়স তাফসীর কারা লিখেছেন তখন 95 বছর, জি হ্যাঁ 95 বছর, এর থেকে বোঝা যায় যদি 5 বছরের পার্থক্য হয় তো স্বামী স্ত্রীর বয়সে যদি 5 বছর পার্থক্য থাকে তো এটা কোনো অসুবিধার কারণ না, কিন্তু 20 বছরের ছোট বড় আজকাল যেমন 40 বছর 50 বছর বিয়েই করছে না, 40 বছর বয়সে আপনি পায়ে দাঁড়াবেন, আর 50 বছর অনেকে 50 বছর বয়সে, বা বিদেশ থেকে যাচ্ছেন না বিয়েও করছেন না, যাচ্ছেন তো ছুটি কাটিয়ে চলে আসে, তো পয়সা আর পয়সা বিয়ে করছেন না, আর গিয়ে আবার খুঁজছেন 15 থেকে 18 হইতে হবে, হ্যাঁ অযুক্তি কথা, এটা ভালো কথা নাই, এই জন্য ভালোবাসা আসলে যেমন হওয়া উচিত তেমন হয় না, যার ফলে বিভিন্ন রকমের অশান্তি দেখা যায় অথবা খেয়ানত দেখা যায়। এই যে সারা আলাইহিস সালাম হাসলেন, কেন হাসলেন, মহিলা দাঁড়িয়েছিল আর শুধু এইটুকু শুনলো যে লুত আলাইহিস সালামের জাতির উদ্দেশ্যে আমরা প্রেরিত হয়েছি, এই শুনে ফাযাহিকাত, আল্লাহ বলছেন যে হেসে দিল, লুত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হবে, এটা একটি তাফসীর। তাহলে আয়াতের তারতিব সিরিয়াল ঠিক আছে, বুঝা গেছে, যে যেমনই শুনলেন যে লুত আলাইহিস সালামের জাতির উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছেন লুত আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করে, তখনই খুশিতে হেসে দিয়েছেন যে যাক ভালো হয়েছে, তার মানে তার কাছে খবর, নবীর স্ত্রী খবর ছিল যে লুত আলাইহিস সালামের জাতি বড় বদ জাতি, নিকৃষ্ট জাতি, আল্লাহর আজাব আসার প্রয়োজন, যেমনই শুনতে পেয়েছেন যে আল্লাহর আজাব চলে এসেছে তখন হেসে দিয়েছেন খুশিতে, আনন্দ খুশি হয়েছেন তিনি। আর একদল বলছে যে না ওই জন্য হাসেননি, সুসংবাদ পেয়ে হেসেছেন, তবে আয়াতে তরতিব ফা দিয়ে তরতিব বোঝানো হয়নি, তাহলে কি রয়েছে এখানে, রয়েছে যে তাকে সুসংবাদ যখন দেওয়া হলো তখন তিনি হেসেছেন, সুসংবাদ যখন দেওয়া হলো ইসহাকের তখন তিনি হেসেছেন, এটা হচ্ছে দ্বিতীয় মত। আল্লাহু আলাম, কালাত তিনি বললেন, কে কালাত, সারা কালাত, পুরুষ হলে কালা হবে, ইব্রাহিম বলে বললেন ইয়া ওয়াইলাতা, হাই রে ভাগ্য, ইয়া ওয়াইলাতা, এর শাব্দিক অর্থ এমনি হাই সর্বনাশ, হ্যাঁ ওয়াইলুন মানে সর্বনাশ, হাই সর্বনাশ, তো অনেক সময় সর্বনাশ বলে উদ্দেশ্য সর্বনাশ থাকে না, আমরা বলি না ভালো কথা শুনে হাই সর্বনাশ কি করেছিস তুই রে, অথচ কোনো খারাপ কাজ করেনি হয়তো, এটা অদ্ভুত কাজ করেছ, তুই ইয়া ওয়াইলাতা, হাই রে ভাগ্য, হাই ভাগ্য, আহলে দু ওয়ান আজুজ, আমি আবার সন্তান জন্ম দেব, ওয়ান আজুজ অথচ আমি একজন বৃদ্ধে বুড়ি, ওয়াহাজা বালি শেখান, আর এই যে আমার স্বামী সেও তো বৃদ্ধ, স্বামীও বৃদ্ধ 100 বছর, আমি 95 বছর, আমরা আমাদের ওর বাচ্চা হবে, হ্যাঁ এ কেমন কথা, ইন্না হাযা আলা শাইউন আজীব, নিঃসন্দেহে এটি তো বড় আশ্চর্যজনক বিষয়, হ্যাঁ বিস্ময়কর বিষয়। কালু ত
তখন ফেরেশতারা বলছেন, ফেরেশতারা তাহলে মালায়েকা কথা বলছেন সারার সাথে, এখন আতা জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ সম্পর্কে তুমি আশ্চর্য হচ্ছ, এটা কোন বিস্ময়কর হলো? আল্লাহর জন্য কোন বললে বিনা কোন পার্থিব উপায় আল্লাহ দিতে পারেন? আদম আলাইহিস সালামকে বিনা কোন উপায়, হাওয়াকে সৃষ্টি করেছেন পুরুষ আছে আদম আছে, কোন মহিলাই নেই, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা আছে বাপ নেই, হ্যাঁ তো আল্লাহ তো তিন রকম করে ব্যতিক্রম অসাধারণ ভাবে আল্লাহ করে দিয়েছেন, যে আমি যদি স্বামী স্ত্রীর মিলন বা পুরুষ আর নারীর মিলন ছাড়াও যদি আমি কোন জাতিকে পয়দা করতে চাই আমার জন্য এটা আমার জালিক আল্লাহ বিআজিজ, এটা আল্লাহর জন্য কোন কঠিন বিষয় নাই, কোন বাস হয় হয়ে যাও একসাথে সব হয়ে যাবে। আতা জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ সম্পর্কে, আল্লাহ সৃষ্টিগত আদেশ, এখানে আল্লাহ সৃষ্টিগত, এটা শরীয়তের বিধান নয়, সৃষ্টিগত আল্লাহ করতে চাইছেন, এ সম্পর্কে তুমি কি আশ্চর্য হচ্ছ? রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে নবী পরিবারের সদস্য রহমতুল্লাহ আলাইকুম, তোমাদের আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আর তার পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আহলে বাইত, ইয়া আহলাল বাইত ছিল এখানে, হে আহলে বাইত, আহলে বাইত বলে সম্বোধন কাকে করা হয়েছে? ইয়া আহলাল বাইত, হে নবী পরিবার, নবী পরিবার কাকে বলা হয়েছে? নবী তো হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নবী পরিবার বলে কাকে সম্বোধন করা হইল এখানে? ওখানে আছে কে? আরে স্ত্রী ছাড়া আছে, তাহলে বোঝা গেল যে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, এক নম্বর সদস্য বলা যেতে পারে স্বামীর পরে কে? স্ত্রী। এখানে আয়াত প্রমাণ করে না? করে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে যদি প্রমাণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যখন বলা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, হে আল্লাহ রহমত বর্ষণ করো মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওয়া আলা আলে মুহাম্মাদের বংশধরের উপর, আলে বাইত। তো আলে বাইত মানে কি? আলে বাইত মানে শুধু তার বংশের লোকেরা, কুরাইশের লোকেরা, কুরাইশে যারা মুমিন, হ্যাঁ আলী ফাতেমা হাসান হোসেন পাঁচে পঞ্জাতন, এই যে রাফেজি শিয়াদের ভ্রান্ত মতবাদ, রাফেজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আলে বাইত থেকে আউট করে দিয়েছে, বলছে না 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 আলে বাইত নাই, তাদের গুমরাহি স্পষ্ট করার জন্য আর এই আয়াত দ্বারা তাদের খণ্ডন করার জন্য আপনাদেরকে আমি সচেতন করছি। জি হ্যাঁ, এখানে আলে বাইত বলে স্ত্রীকে বোঝানো হয়েছে, সারাকে যখন বোঝানো হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে প্রথম আলে বাইত তার বিবিগণ, তার বিবিগণ উম্মাহাতুল মুমিনিন, আর তারপরে তখন তার সাথে সাথে তার মেয়ে নাতিরা হাসান হোসেন সেগুলি তারপরে তার বংশের লোকেরা। আমার পরিবার যদি বলা হয় তো আমার ভাই বেরাদরকে নেবেন আর আমার স্ত্রীকে উপেক্ষা করবেন অন্য বংশ থেকে এসেছে সেজন্য, এটা অযৌক্তিক কথা। তো আমার পরিবারের সদস্য হয়ে গেছে, আপনার পরিবারের সদস্য হয়েছে আপনার বিবি। সুতরাং যে সলাতে ইব্রাহিম দুরুদে যে রয়েছে আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ, আলী মুহাম্মদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, ছেলে মেয়েরা, তারপরে তার বংশের মোমিন মোমিনাত যারা, এইরকমই শুনে রাখেন। সূরা আহজাবে রয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি, আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, আরো খণ্ডন শুনে নেন রাফেজি শিয়াদের, আল্লাহ চাইছেন ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউযহিবা আনকুম রিজসা, তোমাদের থেকে নাপাকি অপবিত্রতা পাপাচারকে দূর করতে, পাপ থেকে তোমাদেরকে আল্লাহ দূরে রাখতে চেয়েছেন, আল্লাহ চেয়েছেন। হ্যাঁ, নাপাকি, শিরকের নাপাকি, গুমরাহির নাপাকি, বিভ্রান্তির নাপাকি, তারা পাপে লিপ্ত হয়েছে, ভুল পথে চলে গেছে, তারা আলীকে হক দেয়নি, হাসান হোসেনকে হক দেয়নি, ইত্যাদি এসব বিভ্রান্তিকর কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে যে তাদের ভাষা রয়েছে যেগুলি জবানে আনা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন উচিত শাস্তি এই ইসলামের দুশ্মনদেরকে দান করেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে আর আর কুফুরি কথা বলে থাকে তারা। তো বলছিলাম যে আল্লাহর এই আয়াতে খণ্ড রয়েছে এদের, আল্লাহ নাপাকি দূর করতে চান আহলাল বাইতে, হে আহলে বাইত, ইয়া আহলাল বাইতে, এখানে নবী পরিবারকে বোঝা, নবী পরিবার থেকে আল্লাহ নাপাকি দূর করতে চান, আর রাফিজরে কি বলছে নবী পরিবার মানে নবী, নবীর বিবিরা নয়, এখানে শুধু আলী হাসান হোসেন ফাতেমা এরা শুধু, এরা শুধু, ওরা এই আয়াতের অন্তর্ভুক্ত না, ওরা নাফাক হয়ে গেছে, ওরা গুমরা হয়ে গেছিল, ওরা নবীর পরে কাফের হয়ে গেছিল, এটা হচ্ছে তাদের আকীদা। জীবনে তাদের কিতাবে কোনোদিন প্রচার মাধ্যমে যারা শোনেন তাদের প্রচার মাধ্যমে, অনেকে ওই রেডিও তেহরান শোনেন, বাংলায় শোনেন, ভালো করে সজাগ হয়ে দেখবেন, তাদের আমি এমবিসি থেকে, তাদের এমবিসি থেকে যেসব লিফলেট বেরোয় আর যে পাম্পলেট বেরোয় তাতে পড়ে দেখেছি যে তাদের লিখাতে একটা কোনো সাহাবির নাম নেই, একমাত্র চার পাঁচজন সাহাবি ছাড়া। তার মানে কি উদ্দেশ্য তাদের?
আর তাদের আন্দোলন হইতে হবে আমাদের দেশে, আর তাদের মতো আমাদের দেশ হইতে হবে, তারা আমাদের জন্য আদর্শ আইডিয়াল। এরা কত বড় গোমরাহ হয়ে রয়েছে চিন্তা করুন, সতর্ক সাবধান হয়ে যান। জি, এদের সম্পর্কে সতর্ক সাবধান এখনো হয়ে যান, এই গুমরাহিতে এই অন্ধকারে থাকবেন না। আল্লাহ বলছেন যে হে আহলে বাইত, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকেও নাপাকি দূরে রাখতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি নাপাকি দূর রাখতে চেয়ে থাকেন তাহলে তারা কি করে গুমরাহ হইতে পারে, তাদের কি করে গালমন্দ করা যেতে পারে, তাদের আখলাক চরিত্রে কি করে দোষ ত্রুটি থাকতে পারে, কখনো থাকতে পারে না। তারপরে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু হামিদুম মাজিদ, নিঃসন্দেহে মহান আল্লাহ প্রশংসিত, হামিদ মানে মাহমুদ প্রশংসিত, তার কাজে কথা প্রশংসিত, মজিদুন এবং তিনি মর্যাদাবান, বড় মর্যাদাবান সম্মানিত। এখানে আয়াতে দেখেন আহলে বাইতের কথা উল্লেখ করে রাহমাতুল্লাহ বারাকাতু বলে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হামিদ মজিদ বলা হয়েছে, কোরআনে বলেছেন না বলেননি আল্লাহ পাক, এখান থেকে নেওয়া হয়েছে দুরুদ ইব্রাহিম সালাত ইব্রাহিম। শেষখানে কি রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। ওখানে আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ, দেখলেন মিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যেই ভঙ্গিমা আল্লাহ রাব্বুল এখানে বলেছেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আলে বাইত, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মমিন মমিনাত যারা, তাদের উপর সালাত এবং বরকত পেশ করতে বলেছেন। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম রাউ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ভীতি দূর হলো, প্রথম তো শঙ্কিত ছিলেন, ভয়ভীত যে আরে কি কর কে আসল রে কি হইল রে, কিন্তু ভয় দূর হয়ে গেল। এখন যখন সাহস পেলেন যে না এরা ফেরেশতা এসেছেন, ভয় দূর হলো। ওয়াজা আতুল বুশরা, আর তার কাছে সুসংবাদও চলে আসলো ছেলের, ইয়োজা দেলোনা ফি কওমে লুত, তখন আমাদের সাথে ফেরেশতারা বলছেন আমাদের সাথে লুত আলাইহিস সালাম জাতি সম্পর্কে বাক বিদণ্ডা শুরু করলেন। জাদালে জাদাল মানে তর্ক করা, তর্ক ছিল কি যে আপনারা বলছেন যে ওই লুত আলাইহিস সালামের এলাকা কারিয়াত সদ্দমকে ধ্বংস করে দেব, আপনারা জানেন না যে ওখানে কি আছে, যে কি আছে এগুলি কথোপকথন, কি আছে ওখানে লুত আছে, ইন্না ফিহা লুতান, অন্য আয়াত রয়েছে সেখানে লুত আছে, আর লুতের মেয়ে আছে, ওরা মমিন মমিনাত, আপনি কি করে আপনারা কি করে ধ্বংস করতে যাচ্ছেন সবাইকে। এই কথাগুলিকে এখানে বলা হয়েছে মুজাদালা, অর্থাৎ বাকবিতণ্ড বা তর্কে জড়িয়ে যাওয়া। ইন্না ইব্রাহিম আল হালিমুন আওয়াহুম মুনিব, ইব্রাহিম আলাইহিস সালামের তিনটি সুন্দর বড়ই সুন্দর চমৎকার গুণ বলা হয়েছে, এই প্রত্যেকটি গুণ যদি আমাদের মধ্যে থাকে কিছুটা থাকে, তাহলে আমাদের কারো সাথে কলহবিবাদ হবে না, আর পাপে লিপ্ত হবেন না, সর্বদা আল্লাহ অভিমুখী থাকবেন। দেখেন কত সুন্দর গুণগুলি, ইন্না ইব্রাহিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম হালিম, নিঃসন্দেহে, এক তো ইন্না নিঃসন্দেহ লাহালিম, অবশ্যই কি ছিলেন হালিম, বড় সহিষ্ণু ছিলেন, সহনশীল ছিলেন। আওয়াহুন, আওয়াহ মানে হচ্ছে কোমল হৃদয়, কোমল হৃদয়, কোমল মানে হচ্ছে কোমল মানে কি নরম, আর কোমল পদ্ম মাশাআল্লাহ, এক দুটোই আছেন একাত্তরের মাশাআল্লাহ সাকসেস, আর বাকিগুলো তো আপনার কি একাত্তরে কি করেছেন, বাংলা স্বাধীন বাংলাদেশ, কমল মানে পদ্ম, ছোটকাল ক্লাস টু এ পড়েছেন, কমল মানে পদ্ম ফুল আর কোমল মানে নরম, কয় ওকার দেন তখন নরম হবে। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন, আওয়াহ, মুবালাগার সাথে আওয়াহ মানে বড় কোমল হৃদয়, নরম অন্তরে ছিলেন, নরম অন্তরে যদি হয়ে যান তো কখনো অহংকার হবে না, নরম অন্তরে হয়ে যান তো কখনো ঝগড়া বিবাদ হবে না, নরম অন্তর হয়ে যান তো কখনো এইরকমের কলহ অশান্তি আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার যেখানে আছেন আপনি কোনো জায়গায় হবে না। মুনিব, এবং তিনি আল্লাহ অভিমুখী সে আনাব ইউনিভার্সিটি সিম ফাইলসে, ইয়া ইব্রাহিম, ও হে ইব্রাহিম, আরিজ হান আহাজা, এই বিষয়টা বাদ দাও, ফেরেশতারা বলছেন এই বিষয়টা বাদ দাও, তুমি এসব কথা বলিও না, তর্ক করিও না, আমরা জানি যে কে আছে ওখানে। ইন্নাহু কাদ জা আমরু রাব্বিক, শুনে রাখো যে তোমার প্রতিপালকের নির্দেশ এসে গেছে যে ওই সদ্দম এলাকাকে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করতে হবে। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আর তাদের কাছে এমন আযাব আসবে নিঃসন্দেহে যেই আযাব গায়রু মারদুদ, টলাবার না বা টলবার না, যে আযাব রদ্দায় রুদ্ধ মানে রেজেক্ট করা, যে আযাব দূর করার কোনো ক্ষমতা নেই। ওয়ালাম্মা জাআত রাসূলুনা লুতান, এখন চলে আসলেন ফেরেশতারা কোথায়, লুত আলাইহিস সালামের বাড়িতে, যখন আমার দূতগণ চলে আসলো লুত আলাইহিস সালামের কাছে, সিয়া বিহিম ওয়া দাকা বিহিম যারআ, তখন তাকে খুব খারাপ লাগা শুরু হলো, সা ইয়াসু ও মানে খারাপ লাগা, আমি শব্দ করতে বললো, সিয়া বিহিম তাকে খুব খারাপ লাগতে লাগলো, তিনি বিচলিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, হাই কি করবো রে, এত সুন্দর সুন্দর এই কিশোরেরা এসেছে আমার মেহমান হয়ে, মেহমানের মান ইজ্জত রক্ষা করা,
মেজবানের জন্য, বাড়িওয়ালার জন্য ফরজ কাজ, আমি কি করে রক্ষা করবো? এই জাতি তো নোংরা জাতি, যদি জানতে পারে এখনই মরিয়া হয়ে ছুটি আসবে এগুলো গিয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য আর আক্রমণ করার জন্য আর কুকাজের উদ্দেশ্যে। এবং তার অন্তর সংকুচিত হয়ে গেল, দাকা ইয়াযিকু মানে সংকুচিত হওয়া, যার অন মানে বাহু হয়, হ্যাঁ যার অন মানে হাত, জেরা, কিন্তু জেরা এখানে বলে অন্তকে বোঝানো হয়েছে, তার অন্তর কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, তার মানে নিজেকে অসামর্থ মনে করলেন যে আমি তো অক্ষম, আমি তো এই জাতিকে প্রতিরোধ করতে পারবো না, আমি তো মান ইজ্জত রক্ষা করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, কি করবো? ওয়াকাল হাযা ইয়াউমুন আসিব, আর মনে মনে বললেন যে এই বড় কঠিন দিন আমার, পরীক্ষার দিন, বড়ই বিপদের দিন আমার, আসিব মানে কঠিন। ওয়াজাআহু কওমুহু, আর জাতির লোক শুনতে পেয়েছে ওই জাতির লোকেরা ছুটে এসেছে, ইউরাউনা ইলাইহি, আসলো লূত আলাইহিস সালামের বাড়িতে, কওমুহু তার জাতির নোংরা লোকেরা, ইউরাউনা ইলাইহি তার বাড়ির উদ্দেশ্যে ছুটে ছুটে দৌড় দিয়ে আসলো, ঝাঁপিয়ে আসলো, আর তারা এটা প্রথম দিনের কাজ নাই তাদের, অমিন কাবুল কানুই আমালুনা সাইয়াত, এর পূর্ব থেকেই তারা বড়ই নোংরা কাজ করত, তারা সমকামিতায় লিপ্ত ছিল। ওরা এই উদ্দেশ্যে আসলো যে এই অতিথিগুলি এত সুন্দর সুন্দর এসছে, রূপ চেহারার কথা শুনতে পেয়েছে বা জানতে পেরেছে, দৌড় দিয়েছে, আর এগুলি সবগুলিকে ধরে ঘরে নিয়ে যাব আর নিজের বিকৃত যৌন চাহিদা পূরণ করব, প্রকৃতি বিরোধী যেটা। আর যাদের এই বোধ চরিত্র রয়েছে, স্ত্রী থাকলেও স্ত্রীর দিকে তারা কোনো আকর্ষণ হবে না, সুন্দরী সুন্দরী রমণী দিয়ে দিল, আল্লাহর এমন আজাব দুনিয়াতে মার পড়ে এদের ওপর যারা সমকামিতে লিপ্ত থাকে, স্ত্রী ঘরে থাকলেও স্ত্রীর ওপর চাহিদা থাকবে না, এরকম বহু নজির আজকাল দেখা গেছে। আজকাল এই রোগ, এই ব্যাধি রয়েছে, এই ব্যাধিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্তরের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর পূর্বেও তারা এই পাপাচারে লিপ্ত ছিল। কালা, তখন লূত আলাইহিস সালাম নিজের মেহমানদের মান ইজ্জত রক্ষার জন্য বলে, ইয়া কওমিহি, আমার সম্প্রদায়, হাওলাই বানাতি, এরা আমার মেয়েরা, এরা আমার মেয়েরা মানে নিজের এতগুলি মেয়ে ছিল না, ছুটে এসছে অনেক লোক, অর্থাৎ জাতির লোকেরা, তাদের যে সমাজে এলাকায় যেই জাতির উদ্দেশ্যে তিনি নবী হয়েছেন, এই জাতির ঘরে ঘরে যুবতী মেয়েরা রয়েছে, অবিবাহিতা রয়েছে, ওগুলোকে বিবাহ করো, বিবাহ করে খুব তোমাদের যৌন চাহিদা বৈধভাবে পূরণ করো, আর নবীগণ বাপ তুল্য, বাপ নাই, হে এই পিতা টিতা নাই, নবীগণ বাপ তুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেনি, আনা আবুকুম, আমি তোমাদের পিতা, বলছে আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, আমি তোমাদের জন্য বাপ তুল্য, বাপের মর্যাদায়, জি শ্রদ্ধা সম্মানে, ইজ্জতের দিক দিয়ে, আনুগত্যের দিক থেকে, মানার দিক থেকে, অনশনের দিক থেকে বাপ কেন, বাপের চেয়ে সবার চাইতে হ্যাঁ বেশি তিনি প্রাধান্য পাবেন এবং হক রাখেন, আল্লাহর পরে তার হক রয়েছে, আল্লাহর যদি ইবাদতের হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের হক, নিছক নির্ভেজাল অনুসরণ করতে বললেন যে এই আমার মেয়েরা রয়েছে, জাতির হুন্না আতহারা লকুম, সেগুলি তোমাদের জন্য অধিক পবিত্র হবে, এটা হচ্ছে পবিত্র আচরণ, বিবাহ শাদী করার পরে হালাল তরিকায় যৌন চাহিদা, এটা হচ্ছে পবিত্রতা। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমার অতিথির সম্পর্কে আমাকে তোমরা লাঞ্ছিত অপদস্থ করিও না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, মানতে চায় না তারা, তখন তিনি খুব আক্ষেপ করে বললেন, তোমাদের মধ্যে একজন ভালো মানুষ নেই, রাজুলুন একজন মানুষ, আর রশিদ মানে ভালো মানুষ, একটা ভালো মানুষ নেই, আর খারাপ সমাজের চোর ডাকাতের মধ্যে 10-20 চোরের মধ্যে একটা চোর একটা ডাকাত বলে ছেড়ে দে, একটা ভালো মানুষ নেই, না একটি ভালো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ রাজাবে তাদের উপর এসছে। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, কালু, তারা বললো, কাদ আলেমতা, হে লূত তুমি জানো, মালানাফি বানাতে কামিন হাক, তোমার মেয়েদের ওপর আমাদের কোনো চাহিদা নেই, আমাদের হক নেই, অধিকার নেই, মানে আমাদের কোনো চাহিদা নেই, সেদিকে আমাদের আকর্ষণ নেই, ওইগুলো আমার প্রয়োজন নেই, বিয়ে করবো না, ওইসব মেয়েদের দরকার নেই, এইগুলির দরকার আমাদের, আউযুবিল্লাহ। ওয়াইন্নাকা আল্লাহ তাআলা মা নুরিদ, আর নিঃসন্দেহে তুমি জানো যে আমরা কি চাই, আমরা কি চাই সেটা বুঝছো। কালা, সেই সময় দেখলেন যে নিরুপায়, তখন বলেছিল, লাউ আন্না লি বিকুম কুওয়া, আমার যদি তোমাদেরকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতো, হাই রে, আমার যদি শক্তি থাকতো, গায়ে বল থাকতো যে তোমাদের এই দলকে আমি প্রতিহত করতে পারবো,
অথবা যদি আমি আশ্রয় নিতাম এলা রুকনিন শাদীদ, হ্যাঁ মজবুত সুদৃঢ় স্তম্ভের কাছে। রুকন মানে হচ্ছে স্তম্ভ, রুকন মানে স্তম্ভ, এই জন্য আরকানুল ইসলাম ইসলামের স্তম্ভ, আরকানুল ইমান ইমানের স্তম্ভ বলা হয়। তো এখানে তিনি মজবুত সুদৃঢ় স্তম্ভ বলে বুঝাতে চেয়েছেন নিজের বংশ। আমার যদি ওইরকম গোত্র থাকতো, আমি যদি বিদেশী লোক না হইতাম, আমি যদি ওইরকম বংশ বলি আমার থাকতো, তাহলে তোমাদেরকে দেখতাম আর তোমাদেরকে প্রতিহত করতে পারতাম, দমন করতে পারতাম। এই কথাটি বলা কি কোনো আপত্তিকর? জিজ্ঞাসা আপনাদের, কেউ যদি জুলম হয় আর যদি আল্লাহ যদি আমার বংশের লোক থাকতো, আমি যদি এক ঘরে না হইতাম, একা হয়তো হিজরত করে কোনো গ্রামে এসে, আমাদের দেশে খুব কণ্ঠাসাগর রাখে আর বিচার সালিসে বড়ই জুলম অত্যাচার করে কারো বংশধর না থাকলে, এই জুলম সামাজিক বিচারগুলিতে ডালাহার হয়ে থাকে ইল্লা মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে যদি বলে আল্লাহ যদি আমার বংশধর থাকতো তাহলে এইরকম জুলমটা করতে পারতো না, কিছুটা তো তারা আমার কাজে আসতো, তো এটা কোনো শিরকি কথা হবে না? কখনো না, কারণ এটা হচ্ছে পার্থিব। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল অবশ্যই থাকতে হবে, পুরো নিজের বংশের ওপর, নিজের গায়ের বলের ওপর, জনবলের উপর যেন না থাকে। যদি আস্থা আল্লাহর উপর থেকে, তাওয়াক্কুল থেকে, এগুলিকে উপায় হিসাবে, আসবাব হিসাবে ব্যবহার করতে জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি আসবাব ব্যবহার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ম পরেননি জিহাদের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে যাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মহীন বসে থেকেছেন, এগুলি অন্তর্ভুক্ত। সুতরাং এটি কোনো মন্দ কথা নয়। তারপর একটি হাদিসে রয়েছে মানুষের সংশয় দূর করে, কেউ এটা চিন্তা করতে পারে এত বড় নবী, আর নবী বলে আমার বংশধর যদি থাকতো তো এখানে আমার কাজে আসতো, এটা কোনো হয়তো আপত্তিকর। এই সংশয় দূর করার জন্য তিনি বলেছেন রাহিমাল্লাহু লুতান, আল্লাহ পাক লুত আলাইহিস সালামের উপর রহম করুন, তিনি মিজতে হাদিস হচ্ছে লাকাদ কানা ইয়াউই ইলা রুকরিন শাদী, তিনি সর্বদাই বড় শক্তিশালী আশ্রয়স্থলে আশ্রয় নিতেন। আর এখানে রুকনুন শাদীদ বলে হাদিসে আল্লাহকে বোঝানো হয়েছে, এই নয় যে তিনি এখানে সংশয় দূর করা হয়েছে বংশের কথা, এখানে আয়াতে যে ইঙ্গিত করা হয়েছে ঘটনাতে, তার মানে এই নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার পার্থিব উপায় উপকরণ উপর আস্থা করতেন, বরং আল্লাহর উপরেই সর্বদা ভরসা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার্টিফিকেট দিয়েছেন এই জন্য কেউ যেন নবী লুত আলাইহিস সালাম সম্পর্কে মানহানি না করে অথবা কুচিন্তায় লিপ্ত না হয়, কুধারণায়। কালু, তারা বললো ইয়া লুত, হে লুত, কারা বললো? ফেরেশতারা, হে লুত ইন্না রসুল রাব্বিক, আরে আমাদের কাছে পৌঁছিবে, তোমার কাছে পৌঁছিতে পারবে না, আমাদের কাছে দূরের কথা। দেখেন ভাষাটা, দেখেন কোরআন কারিমের ফেরেশতাদের, ইয়ালুত হেলুত ইন্না রসুল রাব্বিক, নিঃসন্দেহে আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত, লাই ইয়াসলু ইলাই, তোমার কাছে পৌঁছিতে পারবে না কখনো, আমাদের ক্ষতি করা তো দূরের কথা, আমাদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তোমারও কোনো ক্ষতি করতে পারবে। ফাআসরি বি আহলিকা বিকিতিম মিনাল লাইল, সুতরাং রাতের এক অংশে তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি বেরিয়ে পড়া। আসরা ইউসরি মানে রাতারাতি যাওয়া, নৈশ ভ্রমণ, ইসরা। এই জন্য সুরাতুল ইসরা বলা হয়েছে যে ইসরা মেরাজের কথা, সুবহানাল্লাজি আসরা বি আবদিহি বলে রয়েছে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আর তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে মুখ ফিরিয়ে না দেখে, যখন বেরিয়ে যাবে গ্রাম থেকে জনপদ থেকে, কি হচ্ছে না হচ্ছে একটু তামাশা দেখি, কেমন ভাবে আল্লাহর আজাব আসছে, যখন ভয়ঙ্কর আওয়াজ টাওয়াজ হবে একটু দেখ, মানুষ দেখা অভ্যাস, দেখেন এই একটা মোবাইলে সামান্য একটু আওয়াজ হচ্ছে, সবাই ওইদিকে তাকাচ্ছে, ঠিক না? তো মানুষ এটা প্রকৃতি, তার এইরকম যদি বিকট শব্দ দিয়ে আল্লাহর আজাব নেমে আসে তো তাকাতে পারে, এই জন্য আগেই আল্লাহ সতর্ক, খবরদার কেউ তাকাবে না, কিন্তু তাকালে মুশকিল আছে, আল্লাহর আজাব দেখবে না, হয়তো বরদাস্ত করতে পারবে না, হার্ট ফেল করে মারা যাবে, অথবা হতে পারে যে আল্লাহর আজাব আসতে পারে, আল্লাহর আজাব যারা অপরাধী না তাদের উপর আসবে না, কিন্তু এমনিতে অনেক সময় ক্ষতি মানুষের হয়ে যায়। এরকম দৃশ্য দেখলে ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, তোমাদের মধ্যে কেউ যেন সেদিকে মুখ ফিরিয়ে না দেখে, ইল্লাম রাআতাক, তবে তোমার স্ত্রী, তোমার স্ত্রী বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ তাফসীরকাররা বলছেন যে তোমার, তোমাদেরকে বাঁচিয়ে নেব, তোমার পরিবার কি বেআহালিকা, তোমার পরিবার কি ফাসরে বেআহালিকা ইল্লাম রাআতাকা থেকে ইসতিছনা আছে, তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি রাতারাতি বেরিয়ে পড়ো, কিন্তু তোমার স্ত্রীকে নিয়ে ফাইন হালাত স্ত্রী, সে যাবে না, তাকে নিয়ে যাবে না সাথে, তাকে থাকতে দাও বাড়িতে থাকছে, তাকে নিয়ে যাওয়া যাবে না। এটা অধিকাংশ তাফসীরকারদের মত, কেউ কেউ বলছেন না সে তোমাদের সাথে যাবে, কিন্তু আমি যে বারণ করে দিলাম কেউ তাকাবে না, কেউ তাকাবে না একমাত্র তোমার স্ত্রী ছাড়া, স্ত্রী যেহেতু কাফেরা, কাফেরা চরিত্রহীন নাই, নাম্বিয়া রসুলগণের স্ত্রী চরিত্রহীন হইতে না, কাফেরা হইতে পারে, নূহ আলাইহিস স্ত্রী, লুত আলাইহিস স্ত্রী। সুতরাং তার উপর আজাব আসবে, আজাব আসবে যখন ফিরে দেখবে আল্লাহর আজাব আসবে তার উপর,
ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, নিঃসন্দেহে তোমার স্ত্রী যে রয়েছে তার ওপর সেই আজাবই এসে আপতিত হবে যেই আজাব ওই লোকদের ওপর মানে তোমার জাতির উপর আসবে। আর এই আজাব ভোর রাত্রে হবে, একবারে ভোরে ভোরে। ইন্না মুয়িদাহুমা সুবহ, তাদের প্রতিশ্রুত কাল হচ্ছে ভোর সকাল। আলাইসা সুবহ বিকরিব, কোন কোন তাফসীরকাররা বলছেন যে লুতাসে বললেন যে আল্লাহ তাদের এত সময় দেওয়া হবে, বিরক্ত হয়ে গেছেন এদের নোংরামিতে, কুফরি তো আছে তার সাথে সাথে নোংরামিতে, এই জন্য ফেরেশতারা বলছেন যে সকাল খুব দূরে না, ভোরও তার সময় লাগবে না, রাতে তোমরা বেরিয়ে পড়ো মুমিনরা, তখন এদেরকে ধ্বংস করছি সকাল সকাল ভোরের অন্ধকারে। আলাইসা সুবহ বিকরিব, ভোর কি নিকটবর্তী নয়? ফালাম্মা যা আমরনা, আল্লাহ পাক বলছেন যখন আমার নির্দেশ চলে আসলো, সৃষ্টিগত নির্দেশ চেয়ে আজাবের নির্দেশ ধ্বংস করবো, যা আল্লাহ আলিয়াহা সাফিলাহা, তখন এই জনপদ কারিয়া আলী সালামের জাতির যে জনপদ ছিল গ্রাম বা এলাকা, সেই এলাকার ওপর ভাগকে নিচে করে দিলাম, উল্টে পাল্টে আল্লাহ রেখে দিলেন। এই আজাব বলার আগে আরেকটি কথা বলি, অন্য যদি আমাদের তফসির এর আগে এসছে আয়াতটি, সেটা হচ্ছে যখন লূত আলাইহিস সালামের ঘরে মেহমানরা গিয়েছিলেন কিশোর সব দাড়িবিহীন, তখন যে এসেছিল এই নোংরা জাতি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঘরে ধরে আর তাদের সাথে সমকামিতার উদ্দেশ্যে, সেই সময় জিব্রাইল ইসলাম তার একটা ডানা দিয়ে তাদের আঘাত করেছে, সেই হাদিস রয়েছে। তখন তাদের সকলের দৃষ্টিশক্তি শেষ হয়ে গিয়েছিল, সব অন্ধ হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে কোন রকম করে তারা লূত আলাইহিস বাড়ি থেকে বের, ফাতামাসনা আয়ুনাহুম, আল্লাহ পাক আয়াতে বলছেন তাদের চোখগুলিকে আমি লেপে দিয়েছিলাম, মানে দৃষ্টিহীন করে দিয়েছিলাম তাদেরকে, ফাযুকু আযাব ইয়ার নজর, সূরা কামারে রয়েছে। আর ধ্বংসের সময় যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন একটি আজাব দিলেন যে জমিনের ওপর ভাগকে নিচে করে দিলেন, নিচের ভাগকে উল্টে পাল্টে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আর তার সাথে যেসব ফেরেশতারা ছিল। ও আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলি মানদুদ, আর একটি আজাব হচ্ছে যে আমি তাদের বর্ষণ করেছিলাম হিজারাতান পাথর, হিজারাতান মানে পাথর, কোন পাথর, মিন সিজ্জিলিন পোড়া মাটির মানে ঝামা পাথর, তাহলে হিজারাত মিন সিজ্জিল বলবেন ঝামা পাথর, হ্যাঁ পুড়ে যখন শক্ত হয়ে যায় পাথরের মতো সেটা কি বলে ঝামা, এই জন্য ঝামা পাথর বলতে পারে, ঝামা পাথর, এমন ঝামা পাথর যেটা ছিল মানদুদ মানে ক্রমাগত, মানে ধীরে ধীরে বর্ষিছে, এক একজন বর্ষিছে, নাম লেখা আছে পাথরগুলিতে, যার নাম লেখা আছে ওর উপরে বর্ষণ হচ্ছে, যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল ওইভাবে। আল্লাহ পাক বলছেন এই বিষয়টি এখানে আয়াতে স্পষ্ট, মুসা ওয়া মাতান ইনদা রাব্বিক, সেই পাথরগুলি তোমার প্রতিপালকের পক্ষ থেকে শনাক্ত করা রয়েছে, চিহ্নিত রয়েছে, হ্যাঁ সীমা মানে হচ্ছে আলামত লক্ষণ, চিহ্নিত ছিল মানে নাম লেখা ছিল যে কার উপর এই পাথরটি পড়বে, কার উপর এই ঝামা পাথরটি পড়বে। ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ, আর এই শাস্তি জালেমদের থেকে দূরে ছিল না। একটি তাফসীর করল অমাহিয়া কি বললাম, হেয়া হেয়া জামিরের মারজা লক্ষ্যবস্তু, যে এই রকমের আজাব জালেমদের থেকে দূরে নয়, যে কোনো জালেম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন কারিম নাজিল হচ্ছে, আর সেই যুগের জালেম হচ্ছে কুফফারে কুরাইশ, কুফফারে মক্কা, মক্কার কাফেররা, সুতরাং তাদেরকে জালেম বলে আখ্যায়িত করা হয়েছে। আর হেয়া বলতে এই আজাব লূত আলাইহিস সালামের জাতির উপর যে আজাব এসেছে, এই আজাব এই মক্কার কাফের মুশরিক থেকে দূরে নয়, অমাহিয়া মিনাল যালিমিন বাইত, মানে যে আযাব এসেছে ওই ধরনের আযাব এদের উপর আসতে পারে, মক্কাতেও আসতে পারে, এ কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় তাফসীর হচ্ছে হিয়া জামিরের লক্ষ্যবস্তু মারজা, ওকুবা শাস্তি নয়, এই আযাব নয়, বরং জনপদকে বোঝানো হয়েছে। এই লূত আলাইহিস সালামের এলাকাটি সাদ্দুম এলাকা, মৃত সাগর, হ্যাঁ জর্ডনের কাছে, তো এই এলাকাটি মিনাল যালিম জালেমদের থেকে মানে মক্কাতুল মুকাররামা থেকে, অমাহিয়া মিনাল যালিম মক্কাতুল মুকাররামার জালেম মানে কুরাইশরা, আরব মুশরিকরা, আরব মুশরিক জালেমদের থেকে দূরে নয়, কেন দূরে নয়, এক তো কাছেই দূরত্বের দিক থেকে, দ্বিতীয় হচ্ছে এরা সফর হয়ে যেত ব্যবসায়ী সফরে শাম দেশে, আর শাম দেশে গেলে ওই সাদ্দুম এলাকার পাশ দিয়ে ওই মৃত সাগরের পাশ দিয়ে এদের যাতায়াত ছিল, এদের যাতায়াত ছিল, সেই জন্য আল্লাহ রাব্বুল এই কথা বলেছে। তাহলে হেয়া মানে আজাবও হতে পারে, হেয়া মানে লূত আলাইহিস সালামের জনপদ যে যেই জাতিকে ধ্বংস করা হয়েছে, ওই গ্রাম এলাকাকে ধ্বংস করা, ওই এলাকাও কারিয়াও হতে পারে। এরপরে শুরু হবে শোয়াইব আলাইহিস সালামের কথা। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন।